স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে, এরকম প্রশ্ন আমাদের অনেকে অনেক সময় করে থাকে। ইনবক্সে অনেক প্রশ্ন দেখা যায় যে স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে, কিংবা স্ত্রী যখন স্বামী স্ত্রী একসাথে হাঁটাচলা করবে তখন স্ত্রী স্বামীর কোন পাশে থাকবে। প্রিয় ভাইরা, আমার একটা কথা বুঝেন, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য একজন প্রোটেক্ট এবং একজন নিরাপত্তা হচ্ছে একজন স্বামী, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যখন কোনো স্বামী স্ত্রী ঘরের মধ্যে বেডরুমে ঘুমাবে, স্ত্রী স্বামীর যে কোনো পাশে থাকতে পারবে। তবে কথা হচ্ছে, এর মধ্যে কিছু কথা আছে। কথা হচ্ছে যে যদি স্বামী এমন পাশে থাকবে যেই পাশে স্ত্রী থাকলে স্ত্রীর জন্য নিরাপদ হয়, শত্রুর কোনো শত্রুর ভয় যদি থাকে যে এই পাশ থেকে শত্রু আক্রমণ করতে পারে কিংবা বিপদ আসতে পারে, কিংবা এই পাশ দিয়ে থাকলে একজন স্ত্রী নিজেকে কমফোর্টেবল মনে করে না কিংবা ভয় ভয় অনুভব হয়, সেক্ষেত্রে একজন স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীকে, স্বামী ওই পাশে থেকে স্ত্রীকে নিরাপদ পাশে রাখা, ঠিক না? কারণ আল্লাহ তাআলার কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য যেমনিভাবে পোশাক, আবার একজন স্ত্রীর জন্য স্বামীও তেরকম পোশাক। এই জন্য প্রিয় ভাইরা আমার, দরকার হলে একজন স্বামী স্ত্রী একই বালিশের মধ্যে থাকবে, তবু স্বামী স্ত্রী কোন পাশে থাকবে এ ব্যাপারে যেন কোনো এখতলাফ না থাকে, কারণ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, স্ত্রী স্বামীর কোন পাশে থাকবেন এ ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন বলছে একজন স্বামী যেমনিভাবে স্ত্রীর পোশাক, আবার একজন স্ত্রীও স্বামীর জন্য পোশাক। এখন প্রিয় ভাইরা আমার, পোশাক শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, স্বামীর জন্য একজন স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, তার পুরো জীবনের জন্য অর্ধাঙ্গিনী হিসেবে। এই জন্য স্বামী স্ত্রী যে কোনো পাশেই থাকতে পারবে, তবে যদি কোনো শত্রুর অনিরাপদ অনিশ্চয়তা থাকে, যে শত্রুর আক্রমণ থাকে, তাহলে স্বামীর জন্য করণীয় হচ্ছে স্ত্রীকে নিরাপদ দেয়া, নিরাপত্তা দেয়া। আবার যখন হাঁটা চলাচল করবে তখনও একজন স্বামীর জন্য করণীয় হচ্ছে স্ত্রীকে নিরাপদ স্থানে রাখা কিংবা নিরাপদ দিকে রেখে হাঁটাচলা করা। এরকম অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর ডান পাশে থাকলে স্বামীর জন্য অমঙ্গল হয় কিংবা অকল্যাণ করা হয়। এগুলো সব কথা হচ্ছে একটা কুসংস্কার কথা, মনে রাখবেন, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। এই জন্য প্রেমারা আজকে থেকে স্বামী স্ত্রী যে কোনো বাসে থাকতে পারবে এবং স্ত্রী ও স্বামীর যে কোনো বাসে থাকতে পারবে, কারণ আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী ও স্ত্রীর জন্য পোশাক, সুবহানাল্লাহ বলেন।